ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। সম্প্রতি স্প্যানিশ লালিগার সঙ্গে 270 মিলিয়ন ইউরো নতুন চুক্তি করেছে সিবিসি। এই চুক্তি অনুযায়ী লালিগা কর্তৃপক্ষ একটা নতুন কোম্পানি তৈরি করবে, যেটি দায়িত্ব হবে স্পন্সরশিপ চুক্তিসহ লীগের বাণিজ্যিক দিকগুলো দেখা। এই নতুন প্রতিষ্ঠিত কোম্পানির 10% মালিকানা স্বত্ব থাকবে সিবিসির। বাকি অর্থ দিয়ে ক্লাবগুলোর অবকাঠামোগত উন্নতি, খেলোয়াড় কেনাবেচা কিংবা বেতন দেওয়াতে সাহায্য করা হবে। এখানেই বার্সেলোনা নতুন আশা দিচ্ছে। 270 কোটি ইউরোর 90% ক্লাবগুলোর মধ্যে বন্টন করে দিবে কর্তৃপক্ষ। লীগ কর্তৃপক্ষের বন্টন করে দেওয়া এই অর্থের মধ্যে 27 কোটি ইউরো পাবে বার্সেলোনা। আর এই বিশাল অর্থ পাওয়ার আশা দেখায় লিওনেল মেসির চুক্তি নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে কাতালান জায়ান্টরা। লীগ কর্তৃপক্ষের কাছ থেকে 27 কোটি ইউরো পাচ্ছে বার্সা, আর এই অর্থ বার্সেলোনা ব্যয় করবে লিওনেল মেসির নতুন চুক্তিতে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই অফিসিয়াল ঘোষণা আসবে বার্সেলোনার লিওনেল মেসির চুক্তির ব্যাপারে। আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তির কাজ শেষ হয়েছে কাতালান জায়ান্টদের, এখন আনুষ্ঠানিক ঘোষণা আসবে, আর তা হতে পারে কয়েক ঘন্টার মধ্যে, এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। এদিকে বার্সেলোনার দলবদলের খরচ নয়, খেলোয়াড়দের বেতনের খরচই দরকার। লীগের বেঁধে দেওয়া বেতনের সীমা অতিক্রম করায় নতুন 4 খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারছে না বার্সা। গত 30 জুন বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় লিওনেল মেসির। এরপর থেকে এখন পর্যন্ত কাতালান জায়ান্টদের সঙ্গে নতুন কোনো চুক্তিতে যাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিছুদিন আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল মেসির সঙ্গে নতুন করে 5 বছরের চুক্তিতে গেছে বার্সা, কিন্তু ক্লাব বেতনের খরচের সীমা অতিক্রম করায় মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করতে পারছে না। নতুন 27 কোটি ইউরো পেয়ে গেলে লিওনেল মেসির চুক্তি নবায়নের পাশাপাশি অন্যান্য 4 খেলোয়াড়কে নিবন্ধিত করতে পারবে বার্সা, যা বার্সেলোনার জন্য বড় সুখবর বটে।